ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট লেকচার সিরিজ নিয়ে আমি চলে আসলাম তোমাদের আরভি ভাইয়া। আজকের লেকচারে আমরা বহুপদী ও বহুপদী সমীকরণের টাইপ ওয়ানের অর্থাৎ সমীকরণ গঠনের যেসব টাইপসের এমসিকিউগুলো আসতে পারে সেগুলো আমরা দেখব। এর আগের লেকচারে আমরা মাইনাস আলফা মাইনাস বিটা থাকলে কিরকম হতে পারে, ওয়ান বাই আলফা ওয়ান বাই বিটা থাকলে কিরকম হতে পারে সেটা আমরা দেখেছিলাম। আজকে লেকচারে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মাইনাস ওয়ান বাই আলফা এবং মাইনাস ওয়ান বাই বিটা যদি দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে সমীকরণটা কেমন হবে। আমরা এটার সাথে সাথে অ্যাট এ টাইম পরবর্তীতে আমরা দেখবো যে এই বিভিন্ন ইউনিভার্সিটিতে কোশ্চেনগুলো আসছিল সেগুলো কীভাবে সলভ করা যায় এবং সেটা নিয়ে আলাদা করে লেকচার সিরিজ বানাবো। মোটামুটি এখানে এই টাইপের আন্ডারে নয়টা সাব টাইপ থেকে সবচেয়ে বেশি সংখ্যক প্রশ্ন আসছে। আচ্ছা, তো আমরা যদি দেখি এখানের মধ্যে আমরা একটা কোশ্চেন কনসিডার করি, সিক্স এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। এই সমীকরণের মূলগুলো যদি আলফা বিটা হয় তাহলে মাইনাস ওয়ান বাই আলফা মাইনাস ওয়ান বাই বিটার মূল বিশিষ্ট সমীকরণটা কোনটা হবে? দেখো, আমাদের এখান থেকে যেটা দেওয়া আছে যে একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে যার মূলগুলো হচ্ছে আলফা বিটা, এবং আমাদেরকে বলছে এখন যে মাইনাস ওয়ান বাই আলফা এবং মাইনাস ওয়ান বাই বিটা মূল বিশিষ্ট সমীকরণটা কত হবে। প্রথম কথা হচ্ছে এগুলো আমরা অলরেডি পড়াচ্ছি, দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো। জাস্ট কী হবে, এই যে সিটা চলে আসবে এর জায়গায়, সিটা চলে আসতেছে এর জায়গাটাতে আর এটা চলে যাচ্ছে সি এর জায়গাটাতে, এতটুকু। আর এর আগে আমরা বলে আসছিলাম যে মাইনাস মাইনাস থাকলে এই যে এই জায়গাতে মাইনাস চলে আসবে, জাস্ট এই এক্সের সহগ যেটা তার আগে হচ্ছে মাইনাস চলে আসবে। সেমভাবে দেখো এখানেও মাইনাস মাইনাস আছে, সো এই জায়গাটাতে মাইনাস চলে আসবে, দ্যাটস ইট, আমাদের আনসার চলে আসবে। দেখো আমরা যদি এটাকে কম্পেয়ার করি, ঠিক আছে, এটাকে যদি আমরা কম্পেয়ার করি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর সাথে, আমরা প্রথমে এটা লিখে নিই আমাদের এখানে কি সমীকরণটা দেওয়া আছে এটার দিকে আমাদের একটু খেয়াল রাখতে হবে। এখানে আমাদের সমীকরণ দেওয়া আছে যে সিক্স এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ওয়ান, তো আমরা এটা একটু লিখে ফেলি এখান থেকে, সিক্স এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, এটা আমাদের দেওয়া আছে। এখন আমাদের কাজ কি, দেখো জাস্ট আমাদের এই কাজটা সি, এই যে সি যেখানে ছিল সিটাকে আমরা এর জায়গায় নিয়ে আসবো, তাহলে সি মানে কত ছিল এগুলো আমরা আগে লিখে নিই, এক্স স্কোয়ার ছিল এখানে, ফাইভ এক্স ছিল আর এখানে ওয়ান ছিল, আর পরে তো ইকুয়াল টু জিরো থাকবে। আমাদের কাজ হচ্ছে এই যে সি এর জায়গাটা জাস্ট এর জায়গায় নিয়ে আসে, তাহলে আমরা যদি এখানে ওয়ানটাকে নিয়ে আসতে পারি সামনে, ওয়ান চলে আসলো, তার মানে আমাদের এটা হয়ে গেল ওয়ান ইন্টু এক্স স্কোয়ার, দ্যাট মিনস এটাকে এক্স স্কোয়ার বলাই যায়। তাহলে দেখো এরপর আমাদের কাজটা কি, মানে মেইন কথা হচ্ছে এটা এদিকে চলে যাবে আর এটা এদিকে চলে আসবে। তাহলে দেখো এখন সিক্সটাকে আমরা নিয়ে যাব সি এর জায়গায় এটার সাথে কম্পেয়ার করে, তাহলে এটা যদি আমরা নিয়ে যাই তাহলে এটা তো আমাদের এখন লিখা লাগতেছে না, আমরা এখানে সিক্সটা নিয়ে চলে আসবো, তাহলে এটা হয়ে যাবে সিক্স। ওকে, এরপরে দেখো আমাদের চিহ্নটা, চিহ্ন কী কী থাকবে, এখানে প্লাস ছিল এখানে প্লাস বসে যাবে, জাস্ট আমরা এখানে প্লাস লিখে দিব আর এই জায়গাটা আমাদের তখন হয়ে যাবে মাইনাস, ঠিক আছে। তো এখানে তো এমনি অলরেডি মাইনাস একটা ছিল, মাইনাস ফাইভ এক্স ছিল না, তো এই জায়গায় যদি আমরা মাইনাস নিয়ে আসি তাহলে মাইনাসে মাইনাসে মিলাই এটা কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। দ্যাট মিনস এটাকে যদি আরেকটু সহজভাবে বলি, আমরা এটাকে যদি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এর সাথে যদি কম্পেয়ার করি, এর মান পাবো হচ্ছে সিক্স, বি এর মান পাবো মাইনাস ফাইভ এবং সি এর মান পাবো ওয়ান। তাহলে এদেরকে যদি আমি ইন্টারচেঞ্জ করি, দেখো এই ওয়ানের জায়গায় সিক্স চলে যাবে আর সিক্সের জায়গায় ওয়ান চলে আসবে, ঠিক আছে, এটা চলে আসলো। আর বি এর জায়গাটাতে আমরা যদি এখানে দেখো মাইনাস ফাইভ ছিল, সো আমরা যদি এখানে বসাই তাহলে এটা আমাদের কী হয়ে যাবে, এই অনুযায়ী একটা মাইনাস আসবে আর এখানে তো একটা মাইনাস অলরেডি ছিলই, সো ওই মাইনাসে মাইনাসে মিলে প্লাস হয়ে যাবে। দ্যাট মিনস আমরা এটাকে লিখতে পারবো এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স ইকুয়াল টু জিরো, তাহলে এটা লিখে ফেললাম যে এখান থেকে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স ইকুয়াল টু জিরো, এ নাম্বারটা আনসার। এটা দাগাইতে আমার মনে হয় না পাঁচ সেকেন্ডের বেশিও লাগার কথা, জাস্ট কোশ্চেনটা দেখবা আর অপশনটার দিকে তাকাবা, এখান থেকে টেস্ট করে বের করতে পারবা, ওয়ান এখানে চলে আসবে মানে ওয়ান ইন্টু এক্স স্কোয়ার সিক্স এখানে চলে যাবে আর এখানে মাইনাস ছিল, সো আমাদের যেহেতু এখানে চিহ্নটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সো মাইনাস মাইনাস এটাকে আমরা প্লাস বলে ফেলতে পারবো। সো আজকে লেকচার এখানে শেষ করতেছি, দেখা হবে ইনশাআল্লাহ আমাদের পরবর্তী লেকচারে। যদি এই টাইপসের মূলগুলো দেওয়া থাকে আলফা প্লাস বিটা এবং আলফা ইনটু বিটা, তখন সেই ক্ষেত্রে আমরা কিভাবে সমীকরণটাকে ফর্ম করব এই ব্যাপারটাতে, ঠিক আছে। তো দেখা হবে ইনশাআল্লাহ আমাদের পরবর্তী লেকচারে, অল দ্য বেস্ট।